ডাকসু ভিপি নূর আবারও গ্রেফতার হয়েছে। সো আই গেস এটা কোনো সারপ্রাইজিং খবর না। সারপ্রাইজিং খবর হইতো যদি রাব্বানি ভাই অথবা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় না উল্লেখে খবর আছে ওনারা বা ক্ষমতাসীন দলের যদি কেউ গ্রেফতার হইতো। রাইট, এখন ব্যাপার হচ্ছে যে ভিপি নূর তো গ্রেফতার হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, তার জন্যই হয়েছে গ্রেফতার হওয়ার জন্য, অ্যামাইড খাওয়ার জন্য। এখন সে যে বলেন গ্রেফতার সারা বছর যে জেলে কাটায় না, মাঝে মধ্যে বাইরে কাটায়, এটা একটা সারপ্রাইজিং ব্যাপার। কারণ বাংলাদেশে এখন তো কোনো বিরোধী দল নাই, সরকারের কোনো সমালোচনা নাই, সরকারের কোনো সমালোচক নাই, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনকারী নাই, কোনো বিক্ষোভকারী নাই। মানে সরকার এত সুন্দর একনায়কতন্ত্র 1972 থেকে 75 বাংলাদেশের ইতিহাসের আগে কখনোই ছিল না। কোনো বিরোধী দল নাই, কোনো প্রতিবাদী কণ্ঠস্বর নাই। তো সেইখানে হইতেছে শুধুমাত্র ভিপি নূর একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর, যে সরকার একটু সমালোচনা করে। আর হইতেছে ছাত্রলীগকে তো সন্ত্রাসী ছাড়া কোনো কথাই পড়ে না, বিভিন্ন মুখ খুললে বলে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এরকম একটা পরাধীন দেশে ভিপি নূর যে মাঝে মধ্যে বাইরে কাটায় এবং তারপর যে সেই সাহস নিয়ে যে বলিষ্ঠ কণ্ঠস্বরের কথা বলে, এটাই একটা সারপ্রাইজিং ব্যাপার। সো ভিপি নূর গ্রেফতার হয়েছে, এটা কোনো সারপ্রাইজিং ব্যাপার না। সো নো বিগ ডিল দেয়ার। এখন কথা হচ্ছে যে ভিপি নূর গ্রেফতার হয়েছে কেন, সবাই খবর খবর দেখছেন। যে কারণ দেখানো হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কেন গ্রেফতার দেখানো হয়েছে সেটার সাথে অভিযোগ যেটা আগে উঠছে ক্রনোলজিক্যালি আসি, তার বিরুদ্ধে রিসেন্টলি অভিযোগ উঠছে যে ধর্ষণে সহযোগিতা করা। এই কণ্ঠস্বর আন্দোলনের যে ছাত্র অধিকার সংসদের যে আহ্বায়ক, তার বিরুদ্ধে হইতেছে মামলা করছে এক মেয়ে, অভিযোগ করছে ধর্ষণের, এবং ভিপি নূরের নাম দিচ্ছে সেইখানে ধর্ষণের সহযোগিতার। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে বোঝা যাইতেছে সেখানে একটা খেলাধুলা চলতেছে। আই মিন এটা এটা ফানি এনাফ যে অলরেডি এটা আমাকে আবার উল্লেখ করতে হইতেছে। সো যে খেলাধুলাটা হইতেছে, যেখানে ভিপি নূরকে চাপে রাখার চেষ্টা করা হইতেছে, তার ফ্রেন্ড যে তাকে ধর্ষণ মামলা, ভিপি নূরকে ধর্ষণের সহযোগিতার মামলা, এই চাপটা হঠাৎ করে কেন তৈরি করার চেষ্টা করা হইতেছে। এবং সেটার পরপরই কিন্তু আবার ভিপি নূর গ্রেফতার হইল এবং তাকে কিন্তু ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়নি, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে কি আইনি কাজে বাধা, তারপর বিশৃঙ্খলা, এই সব আমসাম অভিযোগ দেখায়। সো কেন তাকে এরকম হঠাৎ করে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে? তো ভিপি নূরের যেটা দাবি সেটা হচ্ছে, সে রিসেন্টলি যখন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত না ঘোষণা জানাইছে ভিপি নূর, তারপর থেকে সরকারের তরফ থেকে তার উপর একটা চাপে প্রয়োগের চেষ্টা বা তাকে চাপে রাখার চেষ্টা করে। এই দেশে তো কোনো বিরোধী দল নাই, মানে কী পরিমাণ ইনসিকিউর এই দেশের সরকার যে ভিপি নূরের মতো একটা ছাত্র সাধারণ তার ভয় সবসময় তটস্থ থাকে। এত বড় রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রতন্ত্র, এত বড় একটা সংগঠন, এত বড় বাংলাদেশকে তো আসলে রাষ্ট্র না বলে একটা সন্ত্রাসী সংগঠনও বলা যেতে পারে। পুরাটা রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান কোঅর্ডিনেটেডভাবে কাজ করে হইতেছে সন্ত্রাসীদেরকে প্রটেক্ট করার জন্য। তো এত বড় তন্ত্র মিলে একটা ঢাকা ভার্সিটির একটি স্টুডেন্ট, ফোর্থ ইয়ার স্টুডেন্ট, মানে ফোর্থ ইয়ার মাসে মাস্টার্স করছে, এর একটা পোলা মাঝে মধ্যে একটু প্রতিবাদ করে, এই ভয় ওরা টিকে না। রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে, এখন তাকে চাপে রাখতে হবে না। এটা নিয়ে আসলে বেশি কথা বলার কিছু নেই, এগুলো আমরা সবাই বাংলার এগুলো জানি, নতুন কিছু না এগুলো। আসলে এগুলো বলা, উল্লেখ করা, আলোচনা করলে বরং জিনিসগুলো আরো হালকা হয়ে যায় যে হোয়াট এম আই ট্রাইং টু প্রুভ হিয়ার। মানে এটা তো সবাই আমরা জানি কি হইতেছে এখানে, কি খেলাধুলা চলতেছে এখানে, আবার এটা নিয়ে আলোচনা করার কি আছে। সো ইটস অবভিয়াস, রাইট? অবভিয়াস জিনিস নিয়ে কথা বললে সেটা আরো হালকা হয়ে যায়। সো সেটা নিয়ে কথা না বলে না বলতে চাইলে তো বলতে হয় একটু, এই যে সেটা একটু দেখায় যে তাকে যে গ্রেফতার করা হয়েছে সেখানে পুলিশ সদস্যকে গ্রেফতার করার পর সাংবাদিক জিজ্ঞেস করে যে তাকে যখন গ্রেফতার করে নিয়ে গেলেন এখন তাকে নামে কী মামলা দেখানো হবে, তাকে কি আপনার আইনি কাজে বাধা ভাঙচুর এইসব এইগুলো দেখানো হবে, নাকি তার নামে যে একটা ধর্ষণ মামলা হয়েছে সেটা দেখানো হবে। সেটার উত্তরটা খুব একটা ইন্টারেস্টিং উত্তর দেন পুলিশ সদস্য। উনি পুলিশ সদস্য, উনি জানেন না উনি কী কারণে গ্রেফতার করছে তাকে। উনি বলতেছে যে আমার সিনিয়রদের সাথে বসে অবস্থা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিব যে কোন লাইনে খেলবো। শুনেন উত্তরটা, শুনেন। আপনারা কি তাকে এই পুলিশের উপর হামলা মামলা অ্যারেস্ট দেখাবেন না তার বিরুদ্ধে যেটি মামলা হয়েছে সেই মামলা অ্যারেস্ট দেখাবেন? আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের উপরে যে হামলা ছিল সেই হামলা এবং যানবাহন যে তারা ক্ষতিগ্রস্ত করছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হেফাজতে নিয়েছি। এখন আমাদের সিনিয়র সহ আমরা বুঝে সিচুয়েশন বুঝে তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে, সিচুয়েশন বুঝে তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে যে এখানে আসলে কোন লাইনে খেলাটা, আমাদের প্ল্যান কি, আমরা কতদূর পর্যন্ত যাইতে চাই, নূরকে কতটুকু চাপে রাখতে চাই, কোন লাইনে চাপে রাখতে চাই, এগুলা এখন আন্দোলনের কি অবস্থা, মাঠের কি অবস্থা, সিনিয়রদের কি চাওয়া, সব সিচুয়েশন বুঝে সিনিয়রদের সাথে বসে তারপর সিদ্ধান্ত নিব কোন লাইনে খেলবো। পুলিশ কোনো স্বাধীন সংগঠন না, মানে সংগঠন বলছি কোনো, পুলিশ কোনো স্বাধীন প্রতিষ্ঠান না। পুলিশ এমন না যে পুলিশ স্বাধীনভাবে তার কাজ করতেছে, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাকে ধরে আনছে, তাকে ওই 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 যেহেতু বিশৃঙ্খলা ধরে ওই মামলা দিছে। যদি বিশৃঙ্খলা না হয়, যদি ধর্ষণ মামলা হয়, তাহলে আলাদাভাবে ধর্ষণের না
সেটা না, তার নামে ওইদিকে ধর্ষণ মামলা হয়ে আছে, এই দিক দিয়ে তাকে বিশৃঙ্খলার অভিযোগে তুলে নিয়ে আসছে, এনে কী মামলা দিবে তারা জানে না, পুলিশ জানে না, সেটা জানে পলিটিক্যাল নেতারা, সেটা জানে মন্ত্রী, আমলা, এমপি, প্রধানমন্ত্রীরা, ওনারা মিলে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত হবে যে কী অবস্থা আন্দোলন, কে আর কী অবস্থা। এরা এদের ঘটনা হচ্ছে কি, মানে সরকার তো একটা ইনসিকিউরিটিটার এমন পর্যায়ে আছে যে খুব ক্যালকুলেটিভ হয়ে এখানে চলতে হয়, যে এমন একটা পরিস্থিতি যেন দেশে সৃষ্টি না হয়, যেন একটা বড়সড় আন্দোলন তৈরি হয়, কারণ সরকার তো খুবই একটা ওই যে করলো ওয়াকিং অন এক্সেলস, খুবই ফ্রেজাইল অবস্থায় আছে, খুব সন্তর্পণে পা ফেলে, কোথায় কোন দিক থেকে আন্দোলন হয়, কোথায় কোন দিক থেকে বিরোধী বিক্ষোভ হয়, কোন দিক থেকে সরকারের পতন ঘটে যায়, কারণ চুরি করে ক্ষমতা থাকলে তো এরকম এটা স্বাভাবিক ইনসিকিউরিটি থাকা। সো সরকার একদিক থেকে ভয়ে থাকে যে কে কোন দিক থেকে আন্দোলন বিক্ষোভ করে, তো এই নুরুবে খেলবো, বেশি খেলে ফেললে আমার নাকি একটা বড়সড় আন্দোলন হয় নাকি আবার শেষ পর্যন্ত ক্ষমতার পালা বদলের একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, আবার নুরুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সো হিসাব করে করে পা ফেলে আর কি। যদিও এই সরকার এমনভাবেই এমন দাপট নিয়ে ক্ষমতায় আসে, এখন মনে হয় না তাদের এই চিন্তা করা লাগে যে ক্ষমতার পতন হয় নাকি বা কোনো বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে ছাত্ররা বা বিরোধী দল তাদের পতন ঘটাবে নাকি, ওইসব ভয় মনে হয় না এখন আর করার কোনো দরকার আছে, কারণ এমনভাবে কুক্ষিগত করছে পুরো দেশ এবং এমনভাবে নিশ্চিন্ন করছে বিরোধী দল, বিরোধী কণ্ঠস্বর। আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে সরকার এখনও ভয় পাওয়ার কিছু আছে, কিন্তু তারপরও ইনসিকিউরিটি কাজ করে ভিতরে ভিতরে। এখন আমি আপনি বসে বললে তো হবে না, যারা চোর, যে চোর তার মনের মধ্যে পুলিশ পুলিশ থাকে, যেন কিন্তু তারা অনেক প্ল্যান করে অনেক পরিকল্পনা করেছে, যে যেরকম ভাই যেরকম আমাদের পুলিশ সদস্য বিসিএস দিয়ে পুলিশ হওয়া ভাই যেরকম বললেন আর কি, যেরকম সিনিয়রদের সাথে বসে তারপর সিচুয়েশন বুঝে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবো যে তাকে মামলা কোন ধারায় মামলা গ্রেফতার দেখানো হবে বা দেখানো হবে, শেষ পর্যন্ত তাকে কিন্তু গ্রেফতার দেখানোই হয় নাই, মুচলেকা নিয়ে ছেড়ে দিছে। সো তারা কী চিন্তা করে, কী কারণে করে, হয়তো ওর যেটা বুঝতেছি চাপে রাখার চেষ্টা করা হইতেছে, নুরুকে একটা ভয় ভীতি চাপের মধ্যে রাখার চেষ্টা করা হইতেছে, ওই দিক থেকে মামলা দেয়, ওই দিক থেকে ধরে নিয়ে যায়, মুচলেকা দেয়, আবার ছেড়ে দেয় এরকম। সো যখন মনে হবে যে আর ছাড়বো না, ধরবোই, এবার ভালো মতো কামড় দিব ভালো করে, তখন মানে ধারার তো কোনো অভাব নেই, কোথেকে টুক করে আসমান থেকে একটা ধর্ষণের অভিযোগে মামলা চলে আসছে, রাইট? সো ধারার কোনো সমস্যা নাই, যখন সরকার সিদ্ধান্ত নেবে যে খেলবো, যে ভাইয়ের আবার ভাইয়ের ভাষায় বলি, সিনিয়ররা মিলে সিচুয়েশন বুঝে যখন সিদ্ধান্ত নেবেন যে কোন ধারায় খেলবেন, তখন ওই ধারা আসমান থেকে টুক করে পড়ে যাবে। সো এটা সমস্যা, সোনার বাংলা এটা এটা অসভ্য দেশ, এখানেগুলো কোনো বিগ ডিল না, এটাই স্বাভাবিক। তো এই আর কি, এটা হইতেছে ঘটনা, সবাই ফলো করতেছেন। তারপর সমসাময়িক ইন্টারেস্টিং ব্যাপার, বিপিনুর গ্রেফতার হয়েছে, এটা তো খুব আলোচিত কোনো বিষয় হওয়া উচিত না, সে দুদিন পরপর গ্রেফতার হয়, সো এটা তেমন কোনো আলোচ্য বিষয় না, বাট আলোচনা করলাম আর কি, হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড।